हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज की संगे शेयर करमर आचार रेसिपी बाड़ी जो पद्धति आमर आचार बनाई से पद्धतिटाई अपन संगे शेयर करीडियो भलो लगले लाइक शेयर कमेंट करते भूलें ना। और अपनारा जदि एखार चैनल सबसक्राइब करना थकें तो खूब ताड़ाड़ी सबसक्राइब कर नीन और पशे थका बेल आइकन की अवश्य प्रेस कर देवें जैसे हमार समस्त नतून भिडियोर आपडेट अपनारा सहजे पे जान। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রায় 400 গ্রামের মতন আম আমি পরিষ্কার করে ধুয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি আমটাকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 300 গ্রামের মতন চিনি। তবে চিনিটা আমি এখনি সব ইউজ করছি না, এখানে অর্ধেকটা পরিমাণ এখন ইউজ করব, বাকি অর্ধেকটা পরে ইউজ করব। এবার চিনির সাথে আমটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটাকে প্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে দেব যাতে চিনিটা ভালো করে গলে যায় এবং আমটা একটু মজে আসে। 2 ঘন্টা পর আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইয়ে আছে। এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাই ফ্লেমে আমটাকে আমরা জ্বাল দেব যতক্ষণ না চিনিটা গাঢ় হয়ে যায় এবং আমটা গলে যায়। আমি এটাকে ঢেকে দিলাম যাতে আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেব, সেই জন্য নিয়ে নিচ্ছি প্রায় 3টে মতন শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ ধনে এবং 1 টেবিল চামচ গোটা জিরে এবং 2টো এলাচ। মশলাটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে ড্রাই রোস্ট করব। তারপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং মশলার কালারটাও চেঞ্জ হয়ে এসছে, তখন বুঝবেন যে আপনাদের মশলাটা ভাজা হয়ে গেছে। আর কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়তে থাকবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। দেখুন আমগুলো ফুটতে শুরু করেছে, চিনির রসটা কিন্তু অনেকটা গাঢ় হবে। এটাকে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দেবেন। এবার এর মধ্যে 1/4 টি স্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। দেখুন আমটাও সিদ্ধ হয়ে গেছে। আমরা হাই ফ্লেমে এইভাবে আমটাকে ফুটাতে থাকব যাতে চিনিটা একদম গাঢ় হয়ে যায়। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে অর্ধেকটা পরিমাণ চিনি আমি রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা পরিমাণ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন ভিনিগার যাতে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচারে ভিনিগার দিলে কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকবে, সহজে নষ্ট হয়ে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা প্রায় 2 টেবিল চামচ মতন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। আমি এটাকে আরো 5 মিনিট মতন ফুটিয়ে নেব। আপনারা চাইলে এই স্টেজে বন্ধ করে দিতে পারেন গ্যাসটা, কিন্তু এটাকে আমি আরো একটু গাঢ় করে নেব। দেখুন আচারের কনসিস্টেন্সিটা আমি এরকম রেখেছি, আমাদের আচারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি এয়ারটাইট জারে ভরে ফ্রিজে রেখে দেব, বা আপনারা বাইরেও রাখতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।